আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তুই তো সব সময়ের মতো আমি আরেকটি নতুন ভিডিও শেয়ার করব। আমার আজকের ভিডিওতে আমি কোনো রকম কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে আমি আসলে এক হাতে বা নিজের আইডিয়া দিয়ে কীভাবে আমি আমার ওয়াল ক্যাবিনেট বা যেটাকে আমরা দেয়াল শোকেস বলি সেটাকে কীভাবে আমি গুছিয়ে রাখি বা কীভাবে আমি এটাকে অর্গানাইজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন প্লিজ। এখন বাজে বিকাল 4টার মতো, তো আজকে আর ঘুমাই নাই। ভাবলাম যে ক্যাবিনেটটাকে একটু ডিপ ক্লিন করব। তো এর জন্য আমি ক্যাবিনেটের সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি, নামিয়ে সবগুলো আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন সব কিছু গোছানোর পালা। তো এই তো প্রথম তাকটাতে আমি সবগুলো গ্লাস একসাথে রেখে দিয়েছি, আর সামনে রেখেছি এরকম বড় বড় ওয়ান পিস গ্লাসগুলা, যেগুলো আর কি আমি একটা করে কিনেছি। তো যাই হোক, এইভাবেই আমি আমার গ্লাসগুলা দিয়ে প্রথম তাকটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন দ্বিতীয় তাকটা গোছানোর পালা, আর এই তাকটাতে আমি সব সুন্দর সুন্দর জিনিস রেখেছি, কারণ উপর আর নিচের তাকটা থেকে মাঝখানের তাকটা নজরে আসে বেশি। তো এই কারণে আর কি আমার জিনিসগুলোর মধ্যে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই জিনিসগুলো আমি দ্বিতীয় তাকে রাখার চেষ্টা করেছি। তো এই তো প্লেট হাফ প্লেটগুলো এখন আমি রাখবো সাজিয়ে। আর এই প্লেট আর হাফ প্লেটগুলো রাখার সময় আমি খেয়াল রেখেছি যাতে করে সবগুলো ফুল একরকমভাবে থাকে, মানে এক স্টাইলে থাকে আর কি, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে। একটা ফুল এইভাবে আর একটা ফুল ওইভাবে থাকলে দেখতে অগোছালো মনে হয়, ভালো লাগে না। সে কারণে আমি খেয়াল রেখেছি যাতে করে সবগুলো ফুল একরকম থাকে। তো এরকম করে 6টা প্লেট আর 6টা হাফ প্লেটকে আমি সাজিয়ে রেখেছি। তো অনেকে দেখি যে হাফ প্লেটগুলোকে একটা স্ট্যান্ড দিয়ে তারপর রাখে যাতে করে ওই প্লেটটার সমান দেখায়, তো আমার ওইরকম ভালো লাগে না, সেই জন্য আমি এরকমভাবে রেখেছি। আর অযথা স্ট্যান্ড কেনারও দরকার নাই আমার মনে হয়, এভাবে রাখলেই ভালো দেখায়। প্লেটগুলোর সামনে সুপের বাটিগুলোকে আমি ঠিক এইভাবে উল্টিয়ে রেখেছি যাতে করে কাপ পিরিচগুলোকে এটার উপর রেখে আমি সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি। এই জন্য আর কি যে সুপের বাটিগুলো ছিল সেগুলো আমি সবগুলা এভাবে উল্টিয়ে রেখেছি, তার উপরে কাপ আর পিরিচ দিয়ে তারপর কাপের ভেতরে একটা করে চামচ দিয়ে দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, সবগুলো সুপের বাটি আর চায়ের কাপগুলোকে আমি ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমি একই কালারের অন্য ডিজাইনের ফুলগুলোও ইউজ করেছি, কারণ ওই ডিজাইনের কাপ পিরিচ আর সুপের বাটি ছিল আমার কাছে 6টা। তো 6টা দিয়ে তো আর তাকটা ফিল আপ করা যায় না, তো সেই কারণে ওইটার সাথে ম্যাচ করে আমি একই কালারের অন্য ফুলগুলো ইউজ করেছি।
যাতে করে দেখতে এক্সাইটিং মনে হয় আর সুন্দরও লাগে, তো এই জন্য আর কি। আর পেছন দিকে আমি রেখেছি, তো আমার কিছু আগের চায়ের কাপ আর পিরিচ ছিল, তো ওইগুলো আমি, যেগুলো আর কি ম্যাচ হয় না, ওইগুলো আমি পেছন দিকে রেখে দিয়েছি। আর এই সাইডটাতে আমি রেখেছি পোলাও আর ভাত সার্ভ করার জন্য যে ডিশটা থাকে লম্বাটে, সেটা আমি এক সাইড করে রেখে দিয়েছি। আর একটা ডিনার সেট দিয়ে অবশ্যই তো সুকেসটা ফিল আপ হয় না, তো সেখানে ভিন্ন ভিন্ন রকম জিনিস থাকতেই পারে, কারণ সব কিছু তো আর একসাথে কেনা হয় না, এক এক সময় এক একটা কেনা হয়, তো আনম্যাচ জিনিসটা থাকতেই পারে, সেটাকে আসলে সুন্দর করে গুছিয়ে নিলেই হয়। তো আমার এখানে যে আনম্যাচ জিনিসগুলো ছিল সেটাকে আমি ব্যাক সাইডে রেখে দিয়েছি যাতে করে নজরে কম আসে। তো এই তো আমি গ্লাসের তাকটাতে আরও কিছু জিনিস অ্যাড করলাম, তো এখানে আমি আইসক্রিম সার্ভ করার যে বাটিগুলো সেটাও আমি ওই তাকে রেখে দিয়েছি। তো এত জিনিসের মাঝখানে ওই জিনিসটা প্রথমেই রাখতে ভুলে গিয়েছি, যে কারণে এখন রাখতে হয়েছে মাঝখান দিয়ে। তো যাই হোক, একইভাবে আমি তিন নম্বর তাকটাতেও প্লেট, হাফ প্লেট, চায়ের কাপ এভাবে গুছিয়ে রেখেছি। আর এখানে আমার সুপের বাটিগুলো সবগুলো সাজানো হয়ে গিয়েছিল, তো এখানে আর দেওয়ার মতো কিছু ছিল না, তো আমি এটাকে এইভাবে রেখে দিয়েছি। নিচে একটা কাপ দিয়েছি আর উপর আরেকটা কাপ দিয়ে ঠিক এইভাবে রেখেছি যাতে করে বোঝা না যায়। আর এখানে সুন্দর করে একটা ফুল বানিয়ে নিলাম। তো এই তো এবার ফুলটাকে আমি অনেকগুলো প্লেটের উপরে রেখে দিব। আসলে এই প্লেট আর হাফ প্লেটগুলো সাজানোর মতো আমার এখানে স্পেস ছিল না, তো যে কারণে আর কি এইগুলাকে আমি এইভাবেই রেখে দিয়েছি। তো এখন যেহেতু স্পেস নাই, তো আর কি আর করা, এ কারণে এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি জায়গা কমের জন্য। আর এই বল দুইটা আমার অনেক ফেভারিট, তো এই দুইটা আমি অনেক শখ করে কিনেছি, আমার দেখতে অনেক ভালো লাগে। আসলে রেড কালারটাই আমার অনেক পছন্দের, তো রেড কালারের যে কোনো জিনিসই আমার কাছে খুবই ভালো লাগে, তো এই কারণে আর কি এই দুইটাকে আমি সাজিয়ে রেখেছি। এরকম বড় বড় প্লেটগুলোকে আমি তাকের কর্নারে কর্নারে রেখে দিয়েছি। তো এর সাথে নিচের তাকটাকে সাজানোর জন্য আমি কিছু কালারফুল জিনিসও ইউজ করেছি। তো এই তো কিছু কালারফুল জিনিস ছিল যেগুলো আমি নিচের তাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। স্টিলের চামচগুলোও আমি নিচের তাকে সাজিয়ে রেখেছি। তো চামচগুলোকে আমি কাপের ভেতরে এইভাবে রেখে একটা ফুলের মতো করার চেষ্টা করেছি, তো অনেক কষ্টে এইটুকু করতে পেরেছি, তো আর হচ্ছিল না যেটুকু হয়েছে আর কি। তো এইভাবে আমি কাপের ভেতরে চামচগুলো রেখে দিয়েছি, আর যে বড় চামচগুলো ছিল সেগুলো আমি এখান থেকে সরিয়ে নিয়েছি, তো এখানে হাফ চামচগুলোই রাখলাম। তো যাই হোক, চামচগুলো গোছানোর সাথে সাথে আমার তৃতীয় তাকটাও গোছানো প্রায় শেষ। ফুলটা একেবারেই তৈরি করতে পারতেছিলাম না, বারবার নড়ে যাচ্ছিল, তো শেষমেশ করতে পেরেছি। তো এই তো আমি পেরেছি এই চামচের ফুলগুলো তৈরি করতে। তো যাই হোক, এখন আমার পুরো ক্যাবিনেটটা গোছানোটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো।
আমার এই ছোট্ট ক্যাবিনেটটা আমি এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়াতে গুছিয়েছি বা অর্গানাইজ করেছি। তো আশা করছি আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে। যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো যাই হোক, এই পুরো ক্যাবিনেটটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পুনরায় গোছাতে আমার এটাতে টাইম লেগেছে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। ভিডিওটা করতেও আমার সেম টাইমই লেগেছে, তো সেই টাইমটা থেকে আমি জাস্ট 13 মিনিটে নিয়ে এসেছি। তো এই তো দেখে মনে হচ্ছে খুব ইজিলি করে ফেলেছি, কিন্তু না, এটাতে আমি 3 থেকে 4 ঘন্টার মতো একনাগাড়ে কাজ করেছি। দেন এটাকে আমি সুন্দরভাবে অর্গানাইজ করতে পেরেছি। এখন সুন্দরভাবে গোছানো দেখে অনেকটাই ভালো লাগতেছে। 3-4 ঘন্টার পরিশ্রমটা একেবারেই ভুলে গিয়েছি যখন দেখতে পারলাম যে এটাকে আসলেই ভালো লাগতেছে। তো শেষে আমি ভিউটা দেখিয়েছি যেরকম দেখাচ্ছে আর কি। আর আসলে এটা অনেক দিন যাবৎ আমারও ক্লিন করা হয় না, তো এই কারণে আর কি আজকে ভাবলাম ডিপ ক্লিন করব, সাথে আমি ভিডিওটাও মেক করব। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোট্ট ক্যাবিনেটটার লাস্ট ভিউ। তো যেটা আসলে আমি একটু দূর থেকে করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি যে গুছিয়েছি সেটা কীরকম দেখাচ্ছে বা কীরকম লাগছে। তো সেটা আসলে বাস্তবে দেখতেও অনেক ভালো লাগতেছিল। তো এখন ক্যাবিনেটের গ্লাসগুলা পরিষ্কার করার সাথে সাথে আমার ক্যাবিনেট অর্গানাইজ পর্ব সমাপ্ত করব। তো আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে, আর যাদের কাছে একটুখানিও ভালো লেগেছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে প্লিজ।